একজন করুণাময় পিতা। এমন সংকটময় পরিস্থিতিতে গুরু মহারাজ কেন আমেরিকায় গিয়েছিলেন? গুরু মহারাজকে যখন প্রশ্ন করা হয়, হে গুরু মহারাজ, আপনি কেন এমন সংকটময় পরিস্থিতিতে আমেরিকায় যেতে চাইছেন? প্রশ্ন উত্তরে গুরু মহারাজ বললেন, তাদের পথপ্রদর্শক হিসেবে আমাকে আমেরিকায় যেতেই হবে। শিল প্রভুপাদ কখনো আমাদের রাধাকুণ্ডে গিয়ে বাস করার জন্য উৎসাহিত করেননি। তিনি চেয়েছেন আমরা বৃন্দাবনে যাই, কিন্তু সেখানে চিরকাল বাস না করি। আমরা যেখানে বাস করি সেখানে যেন ফিরে যাই। যদি সত্যি সকল ভক্ত বৃন্দাবনে, রাধাকুণ্ডে, মথুরায় বসবাস শুরু করে, তাহলে এই পৃথিবীর কি হবে? কে কৃষ্ণ ভাবনায় অমৃত প্রচার করবে? তাই মহাপ্রভু সন্তুষ্টির জন্য আমরা নিজেদের পারমার্থিক লাভের চিন্তা করি না। গুরু মহারাজ আরও বলেন, বাসুদেব তত্ত্বের ন্যায় আমাকে সকল জীবের পাপকর্মের ফলগুলো প্রদান করুন আর আমাকে নরকে যেতে দিন, কিন্তু প্রতিটি জীবকে ভগবদ্ধামে নিয়ে যান। এটি উন্নত বৈষ্ণবের দৃষ্টিভঙ্গি। শিল প্রভুপাদ চেয়েছিলেন এটি যেন আমরা বেশি করে গ্রহণ করি। আমরা যে কোনো জায়গায় যেতে প্রস্তুত, এমনকি আমরা আমেরিকা নামক জায়গাতেও যেতে প্রস্তুত, যা নরকের থেকে কোনো অংশেই কম নয়। আমরা সেখানে যাওয়ারও সাহস করি। সকলেই বলছেন, গুরু মহারাজ আপনি কেন আমেরিকায় যাচ্ছেন? আমি জানি সেখানে কিছু স্বাস্থ্যগত সমস্যা, কোভিড-19 রয়েছে, কিন্তু আমাকে সেখানে যেতেই হবে। প্রচার করার জন্য আমাকে সেখানে যেতেই হবে। অন্য ভক্ত যারা সেখানে রয়েছেন একাই প্রচার করছেন। যদি আমি উজ্জয়িনীতে বসে থাকি, তাহলে আমার এমন মনে হবে আমি করোনা ভাইরাসের জন্য সেখানে বসে আছি, আর তারা একাকী সেখানে ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। তাদের পথ প্রদর্শক হিসেবে আমাকে যেতেই হবে, আমাকে অবশ্যই যেতে হবে। গুরু মহারাজ তিনি প্রভুপাদগত প্রাণ, গুরু মুখ্য পদ্মবাক্য। প্রভুপাদ চেয়েছিলেন আমরা যেন এক জায়গায় বসে থেকে প্রচার না করি, আমরা যেন পৃথিবীর সর্বত্র গিয়ে এক কৃষ্ণ ভাবনা অমৃত প্রচার করি। গুরু মহারাজ তাই এমন সংকটের মধ্যেও আমেরিকায় গিয়েছিলেন প্রচার করতে, কিন্তু ভগবানের কৃপায় তিনি আর ফিরলেন না আমাদের কাছে। তিনি বাসুদেব তত্ত্বের ন্যায় প্রার্থনা করেছিলেন কৃষ্ণ যেন তাকে নরকে পাঠায় আর সকল জীব যেন ভগবদ্ধামে যেতে পারেন। আমাদের ভগবদ্ধামের রাস্তা করে দিয়ে নিজে হাসি মুখে নরকের পথে গমন করলেন। ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করি, আমাদের গুরু মহারাজ ভগবদ্ধামে যাওয়ার যোগ্য। ভগবান কৃষ্ণ যেন আমাদের সকলের শ্রদ্ধেয় গুরু মহারাজকে ভগবদ্ধামে নিয়ে যান। গুরু মহারাজ আপনি আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের কৃপা করুন, আমরা যেন আপনার দেখানো পথে চলতে পারি। সারা পৃথিবীতে প্রতিটি জীবের মধ্যে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে পারি। আমরা সবাই আসছি গুরুদেব, আপনার দেখানো পথে চলে ভগবানের কৃপা লাভ করতে পারি, তাহলে আবার আপনার সাথে দেখা হবে আমাদের। হরে কৃষ্ণ। চলুন সবাই এবার আমরাও আমাদের গুরু মহারাজের কিছু অন্তিম মুহূর্ত দেখে নিই। Thank you so much.
Is it okay if we put the flowers here? You can. You're going? Thank you very much. Krishna, Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna. Hare Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, 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 Hare Krish
Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, he's coming, wow, 5 minutes, he's coming right now. I want the mother to call me now. He's coming. Why he has to go now? Thank you very much. I have to understand our feelings. Guys, don't touch anything. Don't touch anything. You cannot keep him more waiting. We should not keep more waiting, Prabhu. We should leave. Thank you very much. What time you leave tomorrow evening? Tomorrow morning, 6 o'clock. Yeah, 6 o'clock. What time are you taking out tomorrow morning? No, morning. What time you take him out to the airport? Oh, I don't know. You don't know. I just came to pick him up. Okay. Thank you, sir. Thank you very much. 12 o'clock. Tomorrow 12 o'clock. Thank you very much. Hare Krishna. Thank you very much. May God bless you. You too. God bless you too. Thank you. Thank you.